দিনহাটায় ব্যালট বাক্সে জল ঢাললো কারা? উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়ায় প্রক্সি ভোট করলো কারা? নদিয়ার আমাদের তৃণমূল প্রার্থী হাসিনা সুলতানা, তার লক্ষ্য করে গুলি ছুঁড়লো কে? বড়গ্রামে, রেজিনগরে যারা মারা গেল তাদের রাজনৈতিক পরিচয় কি? যারা মারা যাচ্ছেন সবাই মৃত, তারপর তার কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। মৃত্যুর আগে দেখা যাচ্ছে আশ্চর্যজনকভাবে প্রায় প্রত্যেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বা তৃণমূল কংগ্রেসের কর্মী। তার মানে বিরোধী দলের মূল স্ট্র্যাটেজি হচ্ছে, একদিকে গৃহস্থকে বলছেন চুরি করতে, সজাগ থাকতে, আর চোরকে বলছেন চুরি করতে। তারাই সন্ত্রাস করছেন, তারাই গোলযোগ করছেন। কেন্দ্রীয় বাহিনীকে দেখা যাচ্ছে তারা হোটেল লাইনে এসে ভোটারকে বলছেন বিজেপিকে ভোট দেওয়ার জন্যে, এবং তারপর তারাই গেলো গেলো রব তুলছেন। এই যে একটা সুপরিকল্পিতভাবে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে পুরনো 2003-এর 2008-এর দগদগে স্মৃতি যারা ফিরিয়ে আনতে চাইছেন এবং একই সঙ্গে সেটা ভুলিয়ে দিতে চাইছেন, সেটা কি বাংলার মানুষ মেনে নেবেন? এই যে চারটি দল একত্রিত হয়েছে এবং তার সঙ্গে আমাদের মহামহিম রাজ্যপাল, তিনি যেভাবে তাদের গার্জেন হিসেবে, অভিভাবক হিসেবে আবির্ভূত হয়েছেন এবং যেভাবে এই হিংসায় প্ররোচনা দেওয়া হচ্ছে, তার নজিরবিহীন, তা কল্পনাতীত। গরিব মানুষের সরকার, মেহনতি মানুষের সরকার, যার মুখ্যমন্ত্রী যে শ্রেণী স্টেক হোল্ডার, সেই শ্রেণীটার এই বিরোধী এই কটি দল যারা পরিকল্পিতভাবে আমাদের রাজ্যে সন্ত্রাস চালাচ্ছে। সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সত্যের পক্ষে থাকা। তা সেই সত্যের পক্ষে যদি থাকেন, আমরা যদি সবাই আমাদের দায়িত্ব পালন করি, তাহলে দেখা যাবে যে আজকে দিনহাটা থেকে বাদুরিয়া, খড়গ্রাম থেকে রেজিনগর, যে যে ঘটনাগুলি ঘটেছে, অধিকাংশ ক্ষেত্রে আমরা আক্রান্ত হয়েছি। আমাদের ছেলেরা মারা গেছে, আমাদের প্রার্থীকে লক্ষ্য করে গুলি বা বোমা ছোড়া হয়েছে। সেইটা কারা করলো, কেন করলো, কিভাবে করলো, প্রশাসন নিশ্চয়ই প্রশাসনের কাজ করবে। আপনারাও আজকে গণতন্ত্রের অতন্দ্র প্রহরী, সজাগ প্রহরী, আপনারাও আপনাদের কাজ নিশ্চয়ই তুলে ধরবেন এবং সত্য উন্মোচিত হবেই।